নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে একটি অসাধারণ তথ্য তুলে ধরব স্বামী বিবেকানন্দ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণের মতো স্বামীজির নামও রহস্যপূর্ণ। ঐতিহাসিকদের মূল গ্রন্থের উদ্ধৃতি দিয়ে চুপ করে থাকা ছাড়া আমাদের গতি নেই। কালের ব্যবধান ও প্রত্যক্ষদর্শীর অভাব ইতিহাসকে অনুমানের মধ্যে ফেলে দেয়। যেমন রামকৃষ্ণ নামের ওপর তিনটি মত আছে। যাই হোক, এই নিয়ে বিস্তারিত কোনো একটি ভিডিওতে আলোচনা করা যাবে। সন্ন্যাস গ্রহণকালে নাম গ্রহণের একটি বিধি আছে। যুগনায়ক গ্রন্থের মতে স্বামীজির সন্ন্যাস নাম হয় স্বামী বিবিধিষানন্দ। কিন্তু পরিব্রাজককালে নাম যশ ও লোকমান্য এড়াবার জন্য স্বামীজি হরদম নাম পাল্টাচ্ছিলেন, কখনো বিবিধিষানন্দ, কখনো সচ্চিদানন্দ। তার বিবেকানন্দ নামের ইতিহাস রয়েছে ক্ষেত্রী নরেশ ঔর বিবেকানন্দ গ্রন্থে। 1927 সালে গ্রন্থখানি প্রকাশিত হয়। গ্রন্থের লেখক পণ্ডিত ঝাবরমলজি শর্মা। নামকরণের ঘটনাটি প্রত্যক্ষদর্শী মুন্সি জগমোহনলাল লেখককে বলেছেন। আমরা এখানে মূল হিন্দিতে উদ্ধৃতিটি দিচ্ছি। ক্ষেত্রিকো প্রথম যাত্রামে একদিন স্বামীজিকে পাস রাজাজি বৈঠে হুয়ে থে। উনোনে হাসতে হাসতে কহা, মহারাজ আপকা নাম বড়া কঠিন হে, বিনা টিকাকার কো সহায়তা সে সাধারণ লোগো কি সমঝো মে ইসকা মতলব নেহি আ সকতা, উচ্চারণ করনা ভি সহজ নেহি, ইসকে অতিরিক্ত আপ তো আপকা বিবিধিষা কাল ভি সমাপ্ত হো চুকা। বিবিধিষা কা অর্থ হো জাননে কে ইচ্ছা। স্বামীজি নে রাজাজিকে যুক্তিযুক্ত পরামর্শ কো শুনকার পুছা, আপ কিস নাম কো পসন্দ করতে হয়। রাজাজি নে কহা, মেরি সমজ সে আপকো যোগ্য নাম হো বিবেকানন্দ। স্বামীজি নে পরমানুরক্ত রাজাজি কে ইচ্ছা কে অনুসার উস দিন সে আপনা নাম বিবেকানন্দ মানকর উসকা হি ব্যবহার আরম্ভ কর দিয়া। এখন সমস্যা হলো, বিবেকানন্দ নামটি ক্ষেত্রীতে প্রথম যাত্রাকালে না আমেরিকায় যাবার পূর্বে দেওয়া। পূর্ব উল্লেখিত তিন জীবনীতি রয়েছে আমেরিকায় যাত্রার অব্যাহত পূর্বে, ইহাই সমীচীন। হিন্দি গ্রন্থে প্রথম যাত্রাকালে নামকরণটি হয় এবং রাজদত্ত নামটি তিনি সেই থেকে ব্যবহার আরম্ভ করেন বলে উল্লেখ থাকলেও আমরা দেখি স্বামীজি মাদ্রাজে সচ্চিদানন্দ নামে ঘুরেছেন। মাদ্রাজ থিওজফিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট কর্নেল অলকট তাকে সচ্চিদানন্দ রূপেই জানতেন। রাজদত্ত নামটি যে একবার ভালোবেসে গ্রহণ করে ছেড়ে দিয়েছেন বলে মনে হয় না। উপরন্তু অন্তরঙ্গ আলাসিঙ্গা তাকে সচ্চিদানন্দ রূপেই জানতেন। আমরা আবার মাদ্রাজি অধ্যাপকের বিবরণে ফিরে যাই। তিনি বলছেন, আমরা তখন তার সঙ্গে বোম্বেতে ছিলুম। আমরা বললুম, স্বামীজি আপনি আমেরিকায় যাচ্ছেন, সেখানে সময়ের বড় মূল্য, তাই আপনার ঘড়ি থাকা বড় দরকার। তিনি অবিলম্বে উত্তর দিলেন, বেশ তো, আমায় একটি কিনে দাও। আপনার কতকগুলো ভিজিটিং কার্ডস রাখা উচিত। তখন স্বামীজি বললেন, বেশ তো, 100 ছাপিয়ে দাও। তখন তিনি সচ্চিদানন্দ রূপে পরিচিত ছিলেন। কিন্তু যখন আমি জিজ্ঞেস করলুম কার্ডের ওপর কি নাম দেব, তিনি বললেন স্বামী বিবেকানন্দ। এই সময়েই সর্বপ্রথমে তিনি এই নাম গ্রহণ করেছিলেন। কি অসাধারণ ঘটনা! আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।